সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। নিয়োগ দিবে র্যাঙ্কস মটরস, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম র্যাঙ্কস মোটরস নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখে নিই র্যাঙ্কস মোটরসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা কিভাবে সেই পদটির জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদনে ভুল হয়ে যেতে পারে, আর আপনার আবেদনে একবার ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন, যাতে করে আপনার আবেদনটি নির্ভুল হয় এবং আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেয়ে যান। আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। তাই আপনারা দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। র্যাঙ্কস মোটরস লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স আপনারা কিন্তু 25 জানুয়ারি পর্যন্ত বসে থাকবেন না, 25 জানুয়ারি কিন্তু অনেক সময়, তারপরও আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। ইন্টারভিউয়াররা তাদেরকে ইন্টারভিউতে কল করে যারা আগে আগে সিভি ড্রপ করে, তাই আপনি আপনার সিভিটি আগে আগে ড্রপ করে দিবেন। প্রতিষ্ঠানের নাম র্যাঙ্কস মোটরস লিমিটেড, বিভাগের নাম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট র্যাঙ্কস মোটরস ওয়ার্কশপ লিমিটেড, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স যাদের 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুযোগ, তাই আপনারা সুযোগটি মিস করবেন না। তাই আপনারা যে যে ক্যাটাগরির আছেন তারা তাড়াতাড়ি আবেদনটি করে দিবেন। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম, বয়স 22 থেকে 26 বছর, কর্মস্থল রয়েছে গাজীপুর। চাকরির দায়িত্বসমূহ, বিনামূল্যে সেবা অভিযোগ সংগ্রহ এবং এর ভিত্তিতে সমাধান প্রদান, গ্রাহক প্রতিক্রিয়া পিএসএফ নতুন অথবা পুরাতন, প্রচার অভিযান এবং অন্যান্য পরিচালনমূলক কার্যক্রম ঘোষণা ও অবহিতকরণ, গ্রাহকদের কাছের WSESC ASPP বা প্রাসঙ্গিক উদ্যোগের সাথে সাথে প্রশ্নের সমাধানের জন্য গাইড করা, রিপোর্টিং সূচি দ্বারা ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক উদ্যোগ তথ্য এবং তথ্য প্রদান, বিক্রয়তর ক্রিয়াকলাপ অনুসরণ করা, গ্রাহকদের কাছ থেকে আসা সমস্ত ধরনের পরিষেবার সমস্যা সমাধান করা, PRS DSS ওয়ার্কশপ রিপোর্ট এবং রিপোর্টিং বসের কাছে পাঠানো হবে, রিপোর্টিং VIP রিপোর্ট, পরিদর্শন রিপোর্ট, ইন হাউস ট্রেনিং ক্যালেন্ডার রক্ষণাবেক্ষণ করতে হবে, ডিজিকন সাপ্তাহিক ভিত্তিতে PRS এবং DSS রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি PRS এবং DCS অভিযোগ আপডেট জানাতে হবে। ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্বসমূহ, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। মনে রাখবেন, এই চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ ইন্টারভিউ বোর্ডে গেলে এখান থেকে কোশ্চেন্স করতে পারে, এছাড়াও আপনি যদি চাকরিটি পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে সব কিছুই করতে হবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে। কোম্পানির সুযোগ সুবিধাদি রয়েছে মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, লাঞ্চ সুবিধা রয়েছে, অর্ধেক ভর্তুকি, বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক, উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক, প্রার্থী ধরন রয়েছে নারী, আবেদনের শেষ সময় 25 জানুয়ারি 2024, আবেদনের নিয়ম আগ্রহীরা বিটি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিটি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিটি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে,
এখান থেকে র্যাঙ্কস মোটরস লিমিটেডের এক্সিকিউটিভের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এখান থেকে কোয়েশ্চেন্স করতে পারে। তাই আপনি আগে থেকে এগুলো খুব ভালোভাবে জেনে থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি আনসার দিতে হবে, তাই আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হবে। এই সুযোগটি আপনারা মিস করবেন না। এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে আপনি এই বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে বলা আছে মাত্র 5 মিনিটে আপনি কিভাবে ফোন অথবা কম্পিউটার থেকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তারপর ভিউয়ার্স, এখানে রয়েছে বিডি জবসের অ্যাকাউন্ট 100% করার একটি কথা। যাদের বিডি জবসের অ্যাকাউন্ট 100% নেই তারা কিন্তু আবেদনটি করবেন না, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আগে 100% করে নেবেন, তারপর আপনার আবেদনটি করে দিবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% করতে যারা নিজেরা পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে নেবেন। এখানে A to Z বলা আছে, লাইভ প্রুফ দেওয়া আছে, কোথায় কি লিখতে হবে, কোথায় কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% হয়ে যাবে, ইত্যাদি বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে। তাই আপনারা দেরি না করে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন, এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই র্যাঙ্কসের চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাইছেন। এখানে কিন্তু বলা আছে দুইটি কথা, স্নাতক পাশে, 2 বছর অভিজ্ঞতা সহ এবং 2 বছরের অভিজ্ঞতা ছাড়া। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে 15 থেকে 30 হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 20 হাজার বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 20 হাজার বসিয়ে দেখিয়ে দিলাম। এরপর ভিউয়ার্স, একটি সতর্ক বার্তা রয়েছে, এই সতর্ক বার্তাটি না পড়লে আপনি আবেদনটি করতে পারবেন না। আগে আপনাকে এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর আপনি আবেদনটি করতে পারবেন। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, bdjobs.com লিমিটেডে চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। অর্থাৎ আপনি চাকরিটি করার জন্য যদি অনৈতিকভাবে কোনো টাকা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি প্রতারিত হন তখন আপনি bdjobs বা Shohoj Solution উপর কোনো দায়ী ফেলতে পারবেন না। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি একটি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আপনার আবেদনটি করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আপনার আবেদনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আজকে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে দেখে আবেদনটি করে থাকেন তখন আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যাবেন আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন, যাতে করে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।